জয়দীপ ব্যানার্জির নতুন ছবি আসতে চলেছে, নতুন না, এটা হলো সেকেন্ড সিজন আসতে চলেছে, মানে চিক ফ্লিক টু, ইয়েস অ্যাবসলিউটলি, 29th November, অ্যান্ড বেশ ইন্টারেস্টিং কিন্তু কিছু থাকতে চলেছে অবভিয়াসলি জয়দীপ ব্যানার্জির ডিরেকশনে যে অন্যতম কিছু থাকবে সেটা তো ফর শিওর। এবার কী থাকতে চলেছে চিক ফ্লিক টুতে, কী স্টোরি লাইন থাকবে সেটা এই ভিডিওটাতে কিন্তু আপনারা দেখতে পারবেন। ওয়ানটা তো মানে মানুষের মধ্যে একেবারে দাগ কেটে যায়, চিকফ্লিক টুটা কাটবে। তো এবার আমার প্রশ্নটা হলো যে তোমার যে চরিত্রটা, সেই চরিত্রটা মানে পজিটিভ নেগেটিভ তোমার কি মনে হয়, হোয়াটস অ্যাকর্ডিং টু ইউ, তুমি তোমার ইয়েটা বলো। মন্টু নেগেটিভ তো একেবারেই নয়, এটা আমার ব্যক্তিগত মত এবং আমার মনে হয় এটা দর্শকের মত। নেগেটিভিটি তো মন্টুর মধ্যে নেইও, অ্যাপারেন্টলি যেগুলো আছে, যেগুলো মন্টু কথাবার্তায় যেগুলো প্রকাশ পায় সেগুলো একটু সিলি বোকা, এবং অবভিয়াসলি ফুল অফ পজিটিভিটি, ফুল অফ এনার্জি, ফুল অফ ফান, এবং ওই অ্যাপ্রোচের মধ্যে দিয়েও মন্টুর একটা বিশেষ ছাপ মানে থেকে যাবে বলে মনে হয়, কারণ সিজন ওয়ানেও সেই উদ্দেশ্য নিয়ে তৈরি করা ছিল চরিত্রটাকে এবং সামহাও সেটা সাকসেসফুল হয়েছিল। হোপফুলি সিজন টুতেও সেরকম কিছু দেখতে পাওয়া যায়। মন্টুর ক্যারেক্টারটার ইনিশিয়ালি যখন ওয়ান করেছিলাম তখন এটা কিন্তু অনেক বেশি আমি ওই রেজোনেন্সটা থেকে গেছিলো, কারণ এরম চরিত্র আমি আমার এই স্বল্প ক্যারিয়ারে সত্যি করিনি এবং একটা পিকিউলিয়ার শুনতে লেগেছিলো যে এইটা আমি কীভাবে করতে পারি। কিন্তু যখন পুরো ব্যাপারটা অ্যাবজর্ব করেছিলাম বা সেটাকে এক্সিকিউট করেছিলাম সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম। সিজন টুতে তো সেই ব্যাপারটা নেই, সিজন টুতে আমি অনেকটাই পরিচিত মন্টুর সাথে, মন্টু কীরকম কীভাবে অ্যাপ্রোচ করে সবটাই পরিচিত। কিন্তু মজার বিষয় হলো মন্টু, তাহলে দর্শক প্রশ্ন করতেই পারে তাহলে মন্টু আলাদা কোথায়, মানে এখানে সিজন ওয়ানের থেকে সিজন টু এর আলাদাটা কোথায়। আমি শুধু মন্টুর কথা বলবো না, আমাদের তিনজন মানে তিনটে যে ছেলে ক্যারেক্টার আমরা করছি তিনজনই সিজন ওয়ানের থেকে অনেকটাই আলাদা এবং সার্বিক ঘটনাটাও আলাদা। হ্যাঁ মন্টু অবভিয়াসলি যেটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে ছবিতে বা পোস্টারে, মন্টু অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, বাই অ্যাটার, বাই অ্যাপ্রোচ, বাই স্টাইলিং অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, যেটা সিজন ওয়ানে ছিল না। মন্টু খুবই ক্যাবলা গোছের ছিল, এখনও সেই ক্যাবলামোটা আছে, কিন্তু বিহাইন্ড অফ ক্যাবলামো কি অপেক্ষা করছে সেটার জন্য অবভিয়াসলি ওয়েট করতে হবে সিজন টু। থ্যাংক ইউ সো মাচ। এইবার যেটা মজা হবে যে ক্রাইসিসের মূল ধরনটাকে আমরা পাল্টাইনি, আবার ওদের ফেঁসে যাওয়াটাও আছে এবং একটা এলিমেন্টও আছে যেটার পেছনে সকলে দৌড়চ্ছে, কিন্তু আমি বলছি রহস্যটা এবার আরও অনেক বেশি জটিল হতে চলেছে, চরিত্রগুলো এবার আরও অনেক বেশি কমপ্লেক্স হতে চলেছে, অনেক বেশি কালারফুল হতে চলেছে, এবং যে ক্রাইসিসগুলো সেটা আরও অনেক বড়ো হতে চলেছে। কেননা গতবার জিনিসটা আমরা একটা স্কেলে শুরু করেছিলাম, সিজন টুতে অবশ্যই আমরা চেষ্টা করেছি সেই স্কেলটা অনেকটা বাড়াতে। তার পাশাপাশি যেহেতু বছর বেড়েছে, বছর ঘুরেছে, আমাদেরও বয়স বেড়েছে, ফলে এই চরিত্রগুলোরও বয়স বেড়েছে, ফলে সিজন ওয়ানে মানে আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলছি, তনয় এবং জিনিয়াকে আমরা দেখেছিলাম ওদের মধ্যে একটা প্রেম হয়, কিন্তু সেই প্রেমটা প্রায় বাচ্চাদের মতো প্রেম ছিল, ওরা কখনো একে অপরের হাতও ধরেনি। সিজন টুতে ওরা বড় হয়েছে, প্রেমগুলো বড় হয়েছে, চরিত্রগুলো বড় হয়েছে, ফলে ক্রাইসিসগুলো ওদের ভাবনা চিন্তাগুলো অনেক বেশি কমপ্লেক্স এবং ম্যাচিওর হয়েছে। তো তার পাশাপাশি কিন্তু আবার যেহেতু কমেডি, তার কমেডিটা অক্ষুণ্ণ রাখাটাও একটা চ্যালেঞ্জ ছিল, তো সেই ব্যালেন্সটা আমরা সিজন টুতে করার চেষ্টা করেছি। তো আমি হোপফুল যে দর্শক এবং ক্লিক এটা চাইলে আমাদের এই রিইউনিয়নটা বছর বছর হতে থাকবে আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ এটাই তো সব থেকে বেশি মজার যে চিকফিক টু যখন শুটিং হয়েছিল তখন আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করে শুটিং করেছি, এখন হই হই করে ট্রেলার লঞ্চ হচ্ছে, অনসাম্বল কাস্ট নিয়ে কাজ করার এটাই তো মজা যে মানে এতজন থাকে যে সেখানে মজাটা আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যায়। সো ইয়া আজকে ট্রেলার লঞ্চ খুব ভালো লাগছে, এরপরে রিলিজ হবে, আমরা সবাই চাইবো যে তোমরা সবাই মিলে হই হই করে চিকফিক সিজন টু দেখো। এই চরিত্রটা আমাকে এইভাবে আগে কখনো ডেফিনেটলি দর্শকরা দেখেননি, খুবই শক্ত একটি চরিত্র ছিল আমার জন্য, বাট আমার টিম এবং ডিরেক্টরের সাহায্যে আমি খুবই ঠিকঠাকভাবে হয়তো এক্সিকিউট করতে পেরেছি, বাকিটা আপনারা বলবেন দেখে। আর চরিত্রটা হলো একটি নর্থ ইন্ডিয়ান মেয়ে যে সাতটা জোয়ার পাপ চালায়, সে কিছুই করে না, মানুষকে তার যদি অপছন্দ হয় কিডনি লিভার বের করে নেয়, আর কিছু করে না। তো এটা আমার জন্য বেশ শক্ত ছিল, ওই সহজভাবে জিনিসগুলোকে জাস্ট কিডনি লিভারগুলোকে বের করে নেওয়া,
বাট থ্যাংক ইউ যে এরকম একটা মজার চরিত্র আমায় দেওয়া হয়। আর বাকিটা বলবো না, চরিত্রে একটা টুইস্ট আছে, তো সেটার জন্য গল্পেও টুইস্ট আছে, সেটার জন্য আপনাদের দেখতে হবে। থ্যাংক ইউ। So keep watching this video and if you like this video do let us know and comment korte kintu ekdom bhulben na. Ami Rashuddha Charji with camera person Akashdeep ebong apnara dekhchen Egiye Bangla News. Namaskar.